আজকে কিছু বাঘা বাঘা রাজনীতিবিদদের পিছনের গল্প আপনাদেরকে শোনাবো। আশা করি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। তো আজকে আমরা যাদেরকে হেভিওয়েট নেতা হিসেবে চিনি বা জানি, এই হেভিওয়েট নেতা কিন্তু এরা রাতারাতি হয়নি। এদের পিছনে আছে বেশ কিছু স্যাক্রিফাইসের গল্প। আমি ছোট্ট ছোট্ট কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রথমে আসি ডক্টর হাসান মাহমুদের কথা। আপনারা অনেকে বলেন যে ডক্টর হাসান মাহমুদ টেলিভিশনে কথা বলে এবং তিনি প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিএনপিকে ইনক্লুড করেই তাকে বলতে হবে। তো অনেকেই বলে থাকেন যে ডক্টর হাসান মাহমুদের মতো মানুষ মন্ত্রী হয় কিভাবে। তো এই ডক্টর হাসান মাহমুদের কিন্তু রিপ্লেস নেই। তো এই ডক্টর হাসান মাহমুদ কেন মন্ত্রী, তার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে তিনি তার দলের জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্য কতটা স্যাক্রিফাইস তিনি করেছেন। বর্তমান সময়ে আমরা যে চিত্রটা দেখতে পাই সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এসে কর্মীরা মার খায়, কর্মীদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, রিক্সাতে চড়িয়ে নিয়ে যাওয়া হয়, রক্তাক্ত অবস্থা নিয়ে যাওয়া হয়। কিন্তু এই হাসান মাহমুদের সময় এই প্রেক্ষাপটটা ছিল টোটালি ভিন্ন। তিনি যখন বিরোধী দলে ছিল, বিরোধী দল তার উপরে যে নির্যাতন, যে হামলা করেছিল, রক্তাক্ত অবস্থায় হাসান মাহমুদকে দেখেন। আমি ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা দেখে খুব ভালো করে লক্ষ্য করেন, কর্মীর কাঁধে হাত দিয়ে হাসান মাহমুদ রক্তাক্ত অবস্থায় হাঁটিয়ে হাঁটিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাই হচ্ছে হাসান মাহমুদ। তো বর্তমান সময়ে যারা নেতা তাদের যদি আমি একটা উদাহরণ দিই, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও কিন্তু একজন বিএনপি নেতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে 2009 সালে, এবং 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই ইকবাল হাসান মাহমুদ টুকুর গায়ে যাতে একটা ফুলের টোকা না পড়ে এই জন্য তিনি তার একমাত্র কন্যাকে আওয়ামী লীগের হেভিওয়েট লিডার শেখ সেলিমের ছেলের সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছে। অর্থাৎ তিনি এখন আওয়ামী লীগের বিআই। কতটা সুবিধাবাদ স্থানে থাকলে পরে, যেখানে কর্মীরা মার খেয়ে রাজপথে রক্তাক্ত হচ্ছে, সেখানে তিনি তার মেয়েকে শেখ সেলিমের ছেলের সাথে বিয়ে দিয়ে আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে তিনি তার পিঠ বাঁচিয়েছেন। এবং বিএনপি যে এই যে 2018 সাল থেকে শুরু করে 2023 সালে যে হরদম যে আপনার এই সমাবেশ করলো, রাজপথে যে মিছিল মিটিং করলো, এই মিটিংয়ে এইটুকুকে কিন্তু পাওয়া যায়নি। তিনি বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করছেন খুবই আরাম আয়েশিভাবে। এই 100 পিস টুকুর মতো লিডারকে যদি এক জায়গায় করা হয়, 1 পিস হাসান মাহমুদের সমতুল্য কিন্তু হবে না। হাসান মাহমুদ, হাসান মাহমুদই, তার কিন্তু কোনো বিকল্প নেই। তো আশা করি তাহলে বুঝতে পেরেছেন যে নিজ দলের প্রতি হাসান মাহমুদের যে স্যাক্রিফাইস সেটা আপনারা এই ভিডিও থেকে স্পষ্ট হতে পারলেন। এবার আপনি স্ক্রিন থেকে খুব ভালো করে লক্ষ্য করুন, যার ছবি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বিএনপি কার্যালয়ের মধ্যে সংবাদ সম্মেলন করে, তিনি সেখানেই শীতের রাত্রে কম্বল খেতা নিয়ে সেখানেই ঘুমিয়ে থাকে। এটা নিয়ে বেশ কয়েকজন মানুষ, আওয়ামী লীগ হোক বা বিএনপির অনেক মানুষও কিন্তু এটা নিয়ে ট্রোল করে যে তিনি ওই বা বিএনপি কার্যালয়ের মধ্যে থাকে। ভাই একটা বিষয় কি জানেন, মানে অনেকে বলে না যে তার পরিবার ছেড়ে এখানে রয়েছে, তার পরিবার তো বিএনপি, তার যে বাসভবন, বাসভবন তো আপনার বিএনপির কার্যালয়, এই লোকটার পরিবার নাই। এই লোকটা তার পরিবারকে স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র বিএনপির জন্য। তিনি যখন বিএনপি করতেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির হয়ে তিনি লড়াই করেন মাঠে, এবং পুলিশ তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, এবং গুলিটা কোন জায়গায় লাগছিল জানেন? অনেক হয়তো জানেন, আমি এই ভিডিওতে বলছি না, কিন্তু আপনারা বুঝে নেবেন যে রুহুল কবির রুজভীর উদ্দেশ্যে যখন পুলিশ গুলি করে, গুলিটা তার এমন জায়গায় লাগছিল যে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং সারা জীবনের মতো তিনি বাবা হতে পারবেন না। এই রুহুল কবির রিজভী, তার এমন জায়গায় গুলি লাগছে যে আর জীবনে কোনোদিন তিনি বাবা হতে পারবেন না। তাহলে এই লোকটার পরিবার কোনটা? বিএনপির কার্যালয়, বিএনপি তো এর পরিবার। তো এই লোকটা বিএনপি কার্যালয়ের মধ্যে থাকবে নাকি নিজের বাসায় থাকবে? তো আজকে যে এই লোকটা এত হেভিওয়েট পর্যায়ে একটা আসতে পেরেছে তার স্যাক্রিফাইসের কারণে, তার সংগ্রামের কারণে, তার উৎসর্গের কারণে, এত বড় ত্যাগ যিনি তার দলের জন্য স্বীকার করেছেন এই রুহুল কবির রিজভী, যেটা আর অন্য কোনো নেতা বিএনপির মধ্যে এটা করেছে কিনা এটা আমার জানা নেই। এরপরে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সুরঞ্জিৎ সেনগুপ্ত, যাকে অনেকেই ট্রোল করে, মজা করে বলে হচ্ছে কালো বিড়াল। তো এই কালো বিড়াল, এই সুরঞ্জিৎ সেনগুপ্ত, আওয়ামী লীগের জন্য তিনি যে স্যাক্রিফাইসটা করেছেন সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি একটা ছবি দেখাচ্ছি, দেখেন, ছবিটা আমি ব্লার করে দিচ্ছি কারণ ইউটিউব গাইডলাইনের কারণে রক্তাক্ত ছবি দেখানো নিষেধ।
তার মাথা থেকে একেবারে পা পর্যন্ত রক্তে ভিজা। আমরা বর্তমান সময়ে দেখি যে নেতারা কমান্ড করে যে এখানে মিছিল করো, ওখানে মিছিল করো। নেতারা কিন্তু মার খায় না, মার খায় কর্মীরা। কর্মীরা মার খেয়ে পঙ্গু অবস্থায় হসপিটালে ভর্তি হয়, রাজপথে রক্ত ঝরায়। কিন্তু এই সুরঞ্জিত সেনগুপ্ত নিজেই মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তিনি কিন্তু রাজপথে সংগ্রাম করেছে, লড়াই করেছে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য। তো সুতরাং সুরঞ্জিত সেনগুপ্ত একদিনে কিন্তু তৈরি হয়নি। তো যেহেতু তিনি বর্তমানে আমাদের মাঝে নাই, অনেক আগে তিনি মারা গেছেন, তো সৃষ্টিকর্তা পরকালে তাকে ভালো রাখুক সেই প্রত্যাশাই করি। তো প্রিয় দর্শক, এই সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি স্ক্রিনে যাকে দেখাচ্ছি তাকে নতুন করে পরিচয় করি দেওয়ার মতো কিছুই নাই। তিনি হচ্ছেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তো এই ওবায়দুল কাদের একদিনে কিন্তু ওবায়দুল কাদের হয়নি, তার পিছনে আছে প্রচুর সংগ্রাম, ত্যাগ স্বীকার। অনেকে তাকে কাওয়া কাদের বলে, এটা বলতেই পারে যারা বিরোধী দল আছে। তো এই কাওয়া কাদের একদিনে কিন্তু কাওয়া কাদের হয়নি, এই ওবায়দুল কাদের একদিনে কিন্তু ওবায়দুল কাদের হয়নি। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেই টাইমে আওয়ামী লীগের নাম মুখে নেওয়ার মতো কিন্তু মানুষ ছিল না। একটা দলের প্রধানকে নৃশংসভাবে হত্যা করা হলো, অথচ মানে এটা শুনেছি যে অনেকেই কেউ বঙ্গবন্ধুর চামড়া নিয়ে ডুগডুগি বানাতে চেয়েছে, কেউ ট্যাঙ্কের উপরে নেচেছে। তো যাই হোক, এটার উপরে তো আমাদের যেহেতু স্পষ্ট কোনো প্রমাণ নেই তাই এই প্রসঙ্গে কথা বলবো না। শুধু এটুকুই বলবো যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল তখন আওয়ামী লীগের হয়ে রাজপথে লড়ার মতো বা আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো কর্মী সেই দিন কিন্তু ছিল না, খুঁজে পাওয়া যায়নি 5 থেকে 7 জন ছাড়া। তো সেই টাইমে এই ওবায়দুল কাদের বঙ্গবন্ধুকে হত্যার পরে ওবায়দুল কাদের রাজপথে নেমে এসেছিল এবং তিনি জানতেন যে এই টাইমে আমি যেহেতু রাজপথে নামছি আমি গুম হয়ে যেতে পারি, আমি হত্যার শিকার হতে পারি, আমি রাজপথে ক্রস ফায়ার হতে পারি। কিন্তু নিজের জীবনের কিন্তু কোনো মায়া করেনি, সংগঠনটাকে বাঁচিয়ে রাখার জন্য ওবায়দুল কাদের রাজপথে নেমে আসে এবং পরবর্তীতে পুলিশের হাতে তিনি অ্যারেস্ট হয় এবং এর পরবর্তীতে টানা 2.5 বছর তাকে কারাগারে রাখা হয়। বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের মধ্যে অন্য কোনো নেতা এরকম টানা জেল খেটেছে কিনা আমার জানা নেই, তবে ওবায়দুল কাদের প্রচুর নির্যাতনের শিকার হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তো সুতরাং যে ব্যক্তিটা তার দলের জন্য এতটা ত্যাগ, এতটা স্যাক্রিফাইস স্বীকার করেছে, তো সেই ব্যক্তিটা তো আজকে মন্ত্রী হবেই। তো আমরা হয়তো মনে করি যে ওই যে ওবায়দুল কাদের, রুহুল কবির রিজভী, ডক্টর হাসান মাহমুদ, এই মানুষগুলা এমপি মন্ত্রী হয় কীভাবে, তো এদের পিছনের ইতিহাস আপনারা হয়তো আজকে ভিডিওতে জানতে পারলেন। তো আরও কোন নেতার পিছনের ইতিহাস আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে কিংবা এই ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে সেটি অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।